আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা দেখাবো এটা হলো মানে জাকাত বা আমরা দান করি কিনা। আমাদের ইসলামে আছে আমরা যদি ডাইন হাতে দান করি যেন বাম হাতে না জানে, এই জন্য আমি দানের একটু ভিডিও দেখাই না। কিন্তু অনেক ভাইয়া আপুরা অনেক সময় আমার কাছে মানে কমেন্টে বা ইনবক্সে মানে এমনভাবে ওনাদেরকে দেওয়ার জন্য সাহায্য করার জন্য চায়, কিন্তু আমি দিতে পারি না। কেন দিতে পারি না আজকে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আর আমার জাকাত একদম বেশি আসে না, কারণ আমাদের তো স্বর্ণ অত বেশি না, যার কারণে জাকাতের উপরে আমাদের চলে যায়। আর আমি জাকাতটা একদম যে আমি রমজান মাসে দিব সেটা না, আমি পুরো বছর ধরে দিই। দেখা গেছে আমি প্রমাণ দেখাবো আজ আপনাদেরকে, আমার আম্মুর প্রত্যেক মাসে আবদার থাকে। উনি ওনার নিজের জন্য কোনো আবদার করে না, উনি ওনার কাছে চারিপাশে যারা আসে বা আমাদের মানে দাদুর বাড়ি নানুর বাড়ি মানে যারাই যে সমস্যায় যখন পড়ে তখন আম্মু আমার কাছে চায়। আম্মুর একটা বড় সাহায্যে আমি তো চাকরি করি, আমি এই ধরনের আম্মুর কথাটা রাখবো, কারণ আমার তো এখানে যে আম্মা একটা কথা বলছে একজন আমার 10,000 টাকা দিতে হবে এটা তো এমন না যে আমি আমার হাজবেন্ডের কাছে চাইতে হবে বা আমার ছেলেদের কাছে চাইতে হবে, কারণ আম্মা জানে যে ওনার মেয়ে ইনকাম করে। উনি ওই একটা এক বুক আশা নিয়ে আমার কাছে ফোন করলে আবদারটা থাকবে, একদম 12 মাসে ওনার আবদার থাকবে। যেমন এবার আমার জাকাতের টাকা আমি দেশে গেছি দিয়ে আসছি, বাকি কিছু ছিল হিসাব করে আমি এর রোজার আগে পাঠাই দিছি যেন সবাই ইফতার খেতে পারে। ওনার দেওয়া শেষ, তারপরে যখন আবার ফোন করলাম আজকে ওনার আবদার আরও 2টা এসে হাজির, কিন্তু এগুলো এখন আমার নিজের বেতনের টাকা থেকে দিতে হবে। এই জন্য আজকের ভিডিওতে আমি 2টা জিনিস তুলে ধরবো। একটা হয়েছে আমি কেন অন্যকে দিতে পারি না, অনেকে আবার রাগ করে যে শুধু এলাকায় দিলে অন্যদেরকে কি দেওয়া যায় না। এখন আমার এলাকাতে আমার তো আর আমি তো আমাদের জমানো কোনো টাকা নেই, কারণ আমরা এখানে খাই দায় মানে সুন্দরভাবে চলি এই, কারণ আমাদের জমানো কোনো টাকা নেই, আমাদের যা ইনকাম হয় আমাদের সুন্দর মতো চলে যায়। জমানোর মধ্যে আমাদের কিছু স্বর্ণ আছে, যেমন স্বর্ণগুলো জাগাত দিই, তো এগুলো মানে আমরা যেভাবে আম্মুর চাহিদা মিঠাই বা আবার আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়িতে দেয় তাই আর আমি আমরা দিই। আমাদের ঢাকা উর্মিনীবাদ যেখানে ওইখানে, আর আমার দায়িত্ব হয়েছে ওইখানে আর আমার আম্মুর আবদান মিটানো। আর আমি দেশে যাওয়ার পরে যাদের সাথে আমার দেখা হয় তাদেরগুলো আমি আমার মাথায় রাখি, পরে তাদেরগুলো আমি পাঠাই। তাহলে এই জন্য আমি অন্য কারো দিতে পারি না। আর আমি মানে গোল্ডের হিসাবটা কীভাবে করি, আমি প্রথম প্রথম যখন ইতালিতে আসছি আমাদের যেখানে বাংলাদেশি কোনো দোকান নেই গোল্ডের, তো ওইখানে কিন্তু আমাদের গোল্ডগুলা মানে ওজন করার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়, কারণ ইতালিয়ানরা ওইভাবে সুন্দর চোখে নেয় না, কারণ তারা তো জাগাতের বিষয় কিছু জানে না। হ্যাঁ, আর যেসব দেশে যেমন ইউকেতে আমেরিকাতে কানাডাতে বা আমাদের রোম শহরে ইতালিতে ওইখানে আমাদের বাংলাদেশি গোল্ডের দোকান আছে, ওইখানে যদি আমরা গোল্ডগুলো নিয়ে যাই ওরা সুন্দর করে ওনারা হিসাব করে ওজন করে হিসাব করে দিয়ে দেয়। তা আমাদের যাদের দোকান নেই, যেমন আমি যখন দেখি যে নতুন কিছু কিনছি তখন আমি যেভাবে করি, সবচেয়ে ভালো হয় ওয়েট করার গোল্ড ওয়েট করার যে মেশিনটা সেটা কিনে রাখলে। তা আমরা তো এখন আর আমি গোল্ড কিনি না, এই জন্য ওইটা আর আমার এখানে কোথায় বিক্রি টিক্রি করে ওইগুলো নিয়ে নেয়। তা আমার বাসায় আমরা খাবারের ছোটো জিনিস যেগুলো গ্রামে মাপে এই ধরনের একটা আমি সংগ্রহ করছি, মানে আমার বাসা আছে আমরা খাবার টাবার মাপি এটাতে, আর আমার গোল্ড মাপার জন্য কাজে লাগে। এখানে এরকম হালকা একটা পাত্র, পাত্রর কোনো ওজন উঠে না, অফ থাকবে, তখন বাটিটা বসায় দিব। দেওয়ার পরে এখন আমি যেতে আসলে তারপরে আমি তেলটা তুলে ওই দেখাই আপনাদেরকে। এই যে আমার এখানে 30 গ্রাম এই তিনটা, এভাবে বাসায় বসে আপনারা গোল্ডগুলো মেপে নিতে পারেন। আমি ভালো আছি, আমি আমার আম্মুর কাছে ফোন দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনার কি অবস্থা? সবাই ভালো আছে না? কাছে পাঠিয়েছে জবাই তো দিছে না, সবাই দিছেন তো ঠিকঠাক মতন? আমার
তালিমের আফাদের জন্য শেয়ার কিনছেন নি? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আপনি তাহলে ভাই আপনি দিচ্ছেন তো সবাই মন মতো নেই যে স্বপ্নের মাতাল্লাই এমনি ইফতারের এমনি রোজার আগে তো দিয়ে দিছেন না স্বপ্নের মাতার জন্য? আচ্ছা আচ্ছা দোয়া করবেন। আচ্ছা আপনার কাছে ভাল লাগে না, তখন আপনার সামনে একটু দোয়া করবেন যেন আমি সবসময় এইভাবে আপনার মনের আশা পূরণ করতে পারি, কারণ আপনি তার নিজের লাই চান না, আপনি তো চান জনগণের জন্য, বুঝছেন? তাহলে আচ্ছা বা দোয়া করেন। ওকে আসসালামু আলাইকুম। এবার হলো আমার ঢাকা, যে আমার উর্মি নিবাসটা দেখে শুনে রাখে তার কাছে ফোন দিলাম। ওয়ালাইকুম আসসালাম, আমি বাইর মগর থেকে করতেছি। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? তোমার বউ ছেলে মেয়ে সবাই ভালো আছে নি? কালকে তো তোমার বউর সাথে কথা হয়েছে। তোমার আম্মুর কে, তোমার মার কি অবস্থা? আমি আমি বলি তুমি করিও, সরি, তোমার ওই তোমার কাছে যে টাকা আছে ওইখান থেকে 10,000 টাকা তোমার মামলায় পাঠাইও, খরচের জন্য আর খরচ মানে চিকিৎসার জন্য আর 10,000 টাকা তুমি 10,000 টাকা তুমি রাখবা, আর ওই শহীদুল্লাহ মামারে দিবা 2,000 টাকা, আর ওই শাহিন বাড়ি দিবা 1,000 টাকা, আর ইয়ে আছে না ওই যে গতবারের মতন আমাদের বসুন্ধরা এতিমখানা আছে না, এতিমখানায় গতবারের মতন এরকম ইফতার করে এবার হুজুরে জিজ্ঞেস করবা কি বিরিয়ানি খাও, মানে বিরিয়ানি খাইবো সরি নাকি ফলা ফলাও আর মাংস খাইবো, মানে কি খাইবো, তাহলে ওই হিসাবে গতবারের মতন বাজার করে দিও। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যাঁ লাইন কাটি গেছিল। এরই অসুবিধা না, আপনি কাজ ধরেন, যখন 40,000 টাকা হইছে কাজ ধরেন, কাজ ধরলে এই সঙ্গে আমার জানাইন, আমি আরো কিছু পাঠাবো নি মসজিদের লাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া শুকরিয়া। হ্যাঁ আপনি কাজ তো ভাই ভালো থাকিস, কেন? আচ্ছা ওকে তাইলে, ওকে আসসালামু আলাইকুম। মসজিদে কাজে লাটকিতেন না, দরিয়ালান কাজ। ওকে আসসালামু আলাইকুম। আর জাগাতের হিসাবটা করতে হয় আমাদের, যাদের 7.5 বুড়ির উপরে গয়না আছে বা 52 তোলার উপরে আছে, যেটা বিশ মানে সুন্দর মতন এখন অনলাইনে আমাদের অনেক মূর্তি শব্দের ওয়াজ আছে, আপনারা শুনে নেবেন। আমি যেভাবে দিই আমার গোলগুলো, আমি অ্যাভারেজে 22 ক্যারেটের হিসাবে করি, কিন্তু কিছু 21 ক্যারেট আছে, কিছু 18 ক্যারেট আছে। আমি 22 ক্যারেটের হিসাবে মানে 10 রমজানে এই 20% ছাড়ে 1 বুড়ির জাগাত আসে আপনার 1,983 টাকা, ধরেন 2,000 টাকা, তাহলে 20 বুড়ির দাম আর 20 বুড়ির উপরে জাগাত আসবে বাংলাদেশি 40,000 টাকা, কারণ কম দিলে একটা দাবির নিচে থাকবো, এই জন্য সবসময় একটু বাড়তি দেওয়াই আমাদের ভালো। আর এইভাবে আর যাদের 10 বুড়ি তাহলে 10 বুড়ির হবে 20,000 টাকা। এভাবে গয়নার মানে আমি জাগাতের গয়নাগুলো হিসাব করে দিয়ে দিই, আর যদি নতুন কিছু কিনি আমি ঘরে ওজন করি আমার যে ছোট্ট খাবারের মেশিনটা আছে এটার মাধ্যমে, আর কারণ এখানে আমাদের কোনো দোকানে নিয়ে ওজন করার মতন কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আপনারাও আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন আপনারা কীভাবে জাগাত দেন কমেন্টে লিখবেন। আর আমি আবারও বলছি,
এই জন্য আমি কাউরে দিতে পারি না। আজ আমি আমি দান করাটা প্রকাশ করতে চাই নাই, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আসে যে আমি কেন দান করি না, বা অনেকে আছে আমাকে সাহায্য করেন। আপনারা প্রমাণ সহকারে দেখছেন যে এই মধ্যে এই দুদিনের মধ্যে তিনজনের আমি দিতে হচ্ছে। সবগুলা তো আর ভিডিও করি নাই, কারণ এগুলা না দেখানোই আমাদের ভালো। তাহলে আর কি, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর অবশ্য জায়গা থলো গয়না যদি আমার হয়, আমার উপরে দায়িত্ব। আর যাদের ক্যাশ টাকা হয় তাহলে 1,25,000 করে, আর স্বর্ণেরও সব টাকা হিসাব করার পরে আমরা 1,25,000 করে জায়গা দিব। তাহলে আর কি, ওকে আল্লাহ হাফেজ।